গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হোম মেকআ তনিমা অধিকারী চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এটা হচ্ছে স্যাটারডে মর্নিং তো আগের দিন রাতে আমার একটু শারীরিক শরীরের অবস্থাটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমি বাসন কোষনগুলো মেজে রাখতে পারিনি রাতে তো সকালে উঠে আগে সমস্ত বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আর শোনাই এখন করছে হচ্ছে একটু ব্যায়াম করছে তো ব্যায়াম করার পর তারপরে ও খাবে মানে ওর ব্রেকফাস্ট করবে তো আমি ওর সমস্ত কিছু ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি এবং মুখে চুল আঁচড়ে মুখে ক্রিম দিয়ে সকালে উঠে যেগুলো বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার সেগুলোকে করে দিয়েছি এবং আমি যতই সংসারে কাজ করি না কেন তো সোনায় তো প্রত্যেকটা বিষয়ে আমাকে খেয়াল তো রাখতেই হয় তো সেটুকু আমি আমার নিজের নাই হলো কিন্তু ওর ব্যাপারে আমি একটু অযত্ন করি না হ্যাঁ তো দেখো একদম সুন্দর করে ওকে চুল বেঁধে দিয়ে জামাকাপড় পরিয়ে জল গরম জল খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট পুরো রেডি করে দিয়েছি এবং আমিও একটু চা নিয়ে নিয়েছি তো শরীরটা কি বলো তো শীত পড়লে না আমার মানে একটু সর্দি কাশির প্রবলেম আছে তো শীত পড়লে না সেটা একটু বেশি বাড়ে তো যার জন্য আমার মানে অনেকটাই শারীরিক কন্ডিশানটা খারাপ থাকে তো এবারে শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে তো তো যতটা প্রোটেকশান নেওয়া যায় করছি একটু গরম জল খাওয়া লেবুর জল খাওয়া ওষুধ খাওয়া এগুলো তো করছি তো সোনাইকে দেখো আমার গলাটা দেখলেও তোমরা বুঝতে পারবে সে যাই হোক শরীর থাকলে খারাপ হবে আবার সুস্থ হব সেটা কোনো ব্যাপার নয় তো যতটা পারি ভালো থাকার চেষ্টা করছি তো সোনাইকে দুধ কনফ্লেক্স করে দিয়েছে আর ও দেখো একটু ব্যায়াম করে তারপরে আবার পড়তে বসেছে তো এগুলো বাবা দিয়ে রেখেছিলো কাজগুলো সেগুলো এখন কমপ্লিট করে নিচ্ছে আর আমি একটু খাচ্ছিলও তো তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে তো ওকে বললাম খাইয়ে দেবো ও বললো হ্যাঁ তো আমি ওই আবার খাইয়েও দিচ্ছি তো বেশিরভাগ দিনই আগে আগে তবু খেতো মাছ বেশ সুন্দর কিন্তু এখন আবার খাইয়ে দিতে হচ্ছে মানে প্রত্যেক দিনই প্রত্যেকটা সময়েই খাইয়ে দিতে হচ্ছে হুম একমাত্র দুপুরের ফলটা ও পুরোটাই একা খায় হ্যাঁ তো যাই হোক বাচ্চা মানুষ মন মর্জির ওপরে তবু যতটা পারি ওকে দিই ও যতটা খায় খেলো তারপরে আমি আবার খাইয়ে দিই আর দেখো তো ওরও মনটা না একটু খিটখিট করছে তো আমারও শরীরটা ঠিক ঠিক নেই তা বাবা আছে বাড়িতে আমি ওই জন্য বললাম যে যা একটু বাবার সাথে ঘুরে আয় তো ও বাবা বাজার করতে গিয়েছিল তো ওকে সোনারপুরে নিয়ে গিয়েছিলো তো সোনারপুরে এই যে ট্রেন দেখলে বেশি মানুষজন দেখলে দেখবে বাচ্চাদের মনটা অনেকটা একটু বাইরে বেরোলে অনেকটাই মনটা ওদের ফ্রি হয়ে যায় তো সোনাই ওর বাবা আর গেছে সোনারপুরে কিছু মাছটা জানার সবজি আনার আছে আর দেখো এখন তো জগদ্ধাত্রী পূজা হচ্ছে যে সুন্দর প্যান্ডেল হয়েছে আর ও এসে আমাকে বলছিল মা কি সুন্দর ঠাকুর উঠেছে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর হুম তো এরকম ওর নাহলে না একটু খিটখিট করছে মানে ঘরে একটুতেই রেগে যাচ্ছে হাত পা ছুঁড়ছে তো তার জন্য বকাও খাচ্ছে মারও খাচ্ছে একটু আদ্রু আমার নিজেরও শরীরটা ঠিক নেই তো যাই হোক একা সংসার হলে তো এরকমভাবে ম্যানেজ করতেই হয় তো সেটা যারা যারা একা থাকে তো সবাইকে এই প্রবলেম ফেস করতে হয় তো সেটা থেকে ওভারকাম করার তো চেষ্টা করতেই হবে তো ওই জন্য বললাম একটু ঘুরে আয় তো আমিও একটু রেস্ট পেয়ে যাব আমি একটু ধীরে সুস্থে কাজগুলো করে নেবো তো সোনাইরা সোনাই ওর বাবা বাজারে গেছে আর আমি এই সুযোগে দেখো ঘর ধর একদম বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম ঘরের সমস্ত কাজ আমি করে রাখলাম শুধুমাত্র মপিংটা বাকি আছে তো একবার কি বলতো মপটা তো দেখলে কদিন আগে যে একটু খারাপ হয়ে গিয়েছিল তো ওটা না মাস্কিং মপ করতে করতে পুরো মানে ভেঙেই পড়ে গেল ডাঁটিটা কেন জং ধরে গিয়েছিল তো ওই জন্য মপিং আজকে করিনি এখনো তো একটা কিনে আনতে বলেছি মপ তো কিনে আনলে সেটা দিয়েই মপিং করব আর দেখো সোনারপুরে এই যে এখন তো এই যে দেখো প্রচুর লোকজন এখন বেরোচ্ছে কাজে এমনিতেই বেরোচ্ছিলো তো এখন তো আবার ট্রেন সবই চালু হয়ে গেছে তো সবাই বেরোচ্ছে আর সরি তো আবার কি বলো তো দেখো বাজার বাইরে বেরোলে না দেখো কোনো মেয়ে ছেলে বলো সবাই দেখো ছেলে মেয়ে সবাই উভয়ই এখন বেরোয় মানে কাজের তাগিদে কিছু করার নেই পরিস্থিতি মানুষকে সব কিছুই করতে শিখিয়ে দেয় আর তো আজকে রান্না করেছি পালং শাক কচু আলু দিয়ে আর ফুটি মাছ দিয়ে একটা তরকারি আর আমুদে মাছ মাছের ঝাল আর হচ্ছে তোমার আলু সেদ্ধ একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি আর সোনায়ের জন্য কাঁচকলা আলু পেঁপে দিয়ে আর একটু অল্প কচু দিয়েছিলাম ওই দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো সোনায়ের ঝোলটা একটু বেশি করে করেছিলাম আমরাও একটু একটু করে নিয়ে নিচ্ছি আর আমাদের তো মাছের ঝোল আছেই সরি মাছের ঝাল আমদে মাছের ঝাল আছে আর পালং শাক আছে আর এখন দেখো পাঁচটা দশ বাজে পাঁচটা মানেই আমি দিদি নাম্বার ওয়ান দেখি যতই শরীর খারাপ থাক যতই কাজের প্রেশার থাক নিজেকে ভালো রাখার জন্য এইটুকু আমি করেই থাকি আর সোনাই তো ঘুমাচ্ছিলো আজকে ঘুম পাড়াতে অনেক দেরি হয়েছে হুম তো সোনায় ঘুমাচ্ছিলো ওই জন্যে আজকে দেরিও হয়েছে কাজকর্মে সব কিছুতে তো ও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে এখন বাবার কাছে একটু পড়তে বসবে আর আমি পড়াবো দিশা পড়তে এসেছে মধুরও আসার কথা জানি না মধু আসবে কিনা তো ওরা আসলে ওদেরকে আমি পড়াবো আর সোনাই এখন পড়তে বসেছে তো উঠে একটু শুধু অরেঞ্জ বিস্কুট খেয়েছে আর একটু জল খেয়েছে আর আমি চা খেয়ে নিয়েছি বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন প্রায় ছটা দশ পনেরো হয়ে গেছে তো বাবার কাছে পড়বে আর আমি পড়াবো তো আজকের দিনটা এরকম একটু শরীর খারাপ একটু ভালো কাজের মধ্যে দিয়ে এইভাবেই কাটালাম দিনটা আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে হাজির